মাইকে দুর্গা মাইকে নমস্কার দক্ষিণ আখানগর শাহপাড়া বারোয়ারি দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে সকল কালিয়াগঞ্জবাসীকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। সবাই দুর্গাপূজায় খুব মজা করো, আনন্দ করো, আর আমাদের শাহপাড়ায় অবশ্যই আসবা। আমাদের শাহপাড়ায় মায়াপুরে ইস্কন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে এবং সুন্দর একটি প্রতিমা তৈরি হয়েছে। আপনাদের সকলকে শুভ শারদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমি আজকে চলে আসলাম কালিয়াগঞ্জে আবার এখানে শাহপাড়া মাঠে, আর আজকে থেকে লাইট শো শুরু হয়ে গেছে, তো এখন কিছুর মধ্যে উদ্বোধন শুরু হবে। লাইট শোটা তোমায় একবার দেখে নাও, আর আজকে ফাইনাল টাস্ক হয়ে গেছে, চলো একবার ফাইনাল টাস্কটা দেখে নাও। এই কথাটা বলতে বাকি রয়ে গেছিলো, তো চলো ভাই শুরু করছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই, তো শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা তোমাদেরকে সবাইকে, আমাদের অনেকটা ভালোবাসা আর সবাই। আর দাদাকে সবাই সাপোর্ট করো, দাদাকে সবাই সাবস্ক্রাইব করো, দাদা খুব ভালো ভিডিও করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিনই কালিয়াগঞ্জের ব্লগ মানে কালিয়াগঞ্জের পুজোর থিমের ব্লগ প্রতিদিনই এই চ্যানেলে আপলোড করা হবে, টেনশন নেই, সব কালিয়াগঞ্জের ভিডিও চ্যানেলে পাই যাবা। আর পিছনে দেখতে পাচ্ছি লোকজন কত দাঁড়িয়ে আছে, আর শুধুমাত্র লাইটের শোটা দেখার জন্য। এইখানে কিন্তু এবার বিশাল একটা আলোড়ন সৃষ্টি করেছে, মানে কালিয়াগঞ্জ ইস্কন মন্দির এটা একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এটা হচ্ছে শাহপাড়ার মাঠে, আমি অলরেডি দুটা ভিডিও অলরেডি করা আছে, তো সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। দেখো গাইস, একাই ঘুরতে বেড়াইছি, মানে এটাই অসুবিধা যে মানে বিরক্ত লাগতেছে, মানে কোথায় ঘুরবো এখন একটা প্ল্যান করছি। আর চারদিকে মোটামুটি পুজো মোটামুটি ঘুরলাম, তো এখনও সবারই প্যান্ডেলের যে লাইট শো এখনও মানে লাইট শুরুই হয়নি, কিছু কিছু প্যান্ডেল এখন অনেকটা কাজে বাকি আছে, সে কারণে জন্য আমি আর কিছু ওখানে ভিডিও রেকর্ড করলাম না। তো উদ্বোধনের দিন দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরে প্রচণ্ড এখন এখানে শুরু হয়ে গেছে, আর প্রথম দিনে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি, তো এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে, আর ওখানে ড্রোন ফটো নেওয়া হচ্ছে এখান থেকে। মঞ্চে ডেকে নেব শ্রী সত্য সাহা, প্রোগ্রাম শুরু করবে, তার জন্য অলরেডি সবকিছু রেডি হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে প্রোগ্রাম শুরু করে দিয়েছে রঞ্জন সরকার মহাশয়, তাকে মঞ্চে আহ্বান। গাইস দেখতে পাচ্ছ সামনে সাইকেল চলে আসছে আমাদের পাশে আজকে হঠাৎ, তো আমার ব্লগের মধ্যে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, আমার কয়েক বছর আগে দুর্গা সরস্বতী পুজোতে ছিল ব্লগটাতে, চাকাস চলে আসছে প্রোগ্রাম দেখতে, একাই আসছি না আর কেউ আসছে না, আসছে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডগুলো আসছে, তো আমরা এখন এখানে আছি, নর্মাল হয়ে আসছি কিন্তু আজকে। ঠাকুর মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে, মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে, তার তোমাদেরকে মণ্ডপ উদ্বোধনে মানে কাটাকাটা আমি দেখাতে পারলাম না, অ্যাকচুয়ালি ওই চান্সে আমি একটু প্রোগ্রাম দেখে ব্যস্ত হয়ে গেছিলাম, সে কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। তোর ফার্স্ট লুকটা তোমাদের একবার ঠাকুরের ফার্স্ট লুকটা দেখে নাও, তো হয়তো কালিয়াগঞ্জে আমার চ্যানেলে ফার্স্ট শাহপাড়া মাঠের দুর্গা প্রতিমার ফার্স্ট লুক দেখাতে চলেছি।
গাইস দেখতে পাচ্ছ পাপাইদা আমাকে পাপাইদা আজকে ডাকে নিয়ে আসছে ওদের ক্লাবে আসছে আর আমরা আজকে এই যে পুরো থিমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাপাইদা আমার ক্লাবের থিম আর থিমটার নামটা বলো একবার স্বপ্নপুরি এই তোমাদের দেখতে পারলে যে আমি তোমাদেরকে সিনেমেটিক একটা শর্টটা দেখলাম সেটা হচ্ছে স্বপ্নের পুরী আর জায়গাটা আসলে জায়গাটা হচ্ছে কালিয়াগঞ্জ পাবনা কলোনি কাকরামুরের পাশেই টাওয়ার ক্লাবের নাম ঐক্যতন ক্লাব আমি পাপাইদা এখানে আসছে পাপাইদা ইনভাইট করে থ্যাংক ইউ তাকে আর হচ্ছে এখন খুব ব্যস্ত কারণ আজকে থেকে সবাই প্রচণ্ড ব্যস্ত কারণ সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি দেখলাম ভিতর থেকে আর সেটা তোমার সিনেমা কিন্তু সব কিছু ঠাকুর তো বসে গেছে সব কিছু রেডি হয়ে গেছে কালকে থেকে পুজো কালকে থেকে ঘোরা শুরু হয়ে যাচ্ছে তোমরাও একবার আসবে আসে একবার দেখে যাবে তাহলে বুঝতে পারবে তোমাদের পুজোর থিমটা আমি তো ব্লগের মধ্যে তোমার দেখাচ্ছি তো সত্যিও না আসলে কি বোঝা যাবে ভিতরে কেমন কী আছে তো অবশ্যই আসবে আসে দেখে নেবে একবার ধর্ম কামার্থ কালিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জন্য রক্ত বীজ বধে দেবী চন্দন বিনাশিনী